আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি বাঙালি সাথে অনেক। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমার রান্নাগুলো পেয়ে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগছে। তো আজকে যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে প্রন ক্যাবেজ বা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। তো বাঁধাকপি চিংড়ি বা প্রন ক্যাবেজ করতে আমাদের কি কি লাগছে সেগুলো বলে দেবো। কিন্তু প্রথমেই বলে দেবো, যারা যারা আমার চ্যানেলের একদম সাবস্ক্রাইবার রয়েছো, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে স্কিপ করে চলে যাও না, অবশ্যই করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করবো রান্নাটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন মতো মানে সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু এটাকে সাদা তেলও করতে পারো বা ঘিও করতে পারো। তো এটা একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন জিরে আর 3 থেকে 4টে মতো লবঙ্গ। এটা একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কয়েক সেকেন্ড মতো। দেখো আমাদের কিন্তু জিরেটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমি প্রথমেই দিয়ে দেবো আমাদের কুচিয়ে রাখা কিউব কিউব করে রাখা আলুটা। আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন, আর এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি তোমাদের বলেই রাখি যে এর আগেও আমি সমস্ত ভিডিওতে বলেছি যে আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আলু একটু সাদা তাই কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে নেয়। আর একটা কথা এখানে বলে দেওয়ার আছে, রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। যারা চিংড়ি মাছ পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর রান্না। চিংড়ি মাছের আমরা অনেক কিছু খেয়ে থাকি, এটা কিন্তু একটা খুব সুন্দর রান্না। শীতের সবজি দিয়ে কিন্তু চিংড়ি মাছ আমার চ্যানেলে প্রায় 250 করে রান্না দেওয়া আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার সমস্ত রান্নাগুলোকে দেখো। আর বাঙালি স্বাদ ফোন কিন্তু এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে রয়েছে, তোমরা অবশ্যই করে সেটাতেও গিয়ে জয়েন করো। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের এত এত কমেন্ট পেয়ে এত সাবস্ক্রাইব তোমরা করছো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আরও আমি অনেক সাপোর্ট পাচ্ছি সামনে ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করার। আমার চ্যানেলে দেশি বিদেশি বাঙালি অবাঙালি থাই কন্টিনেন্টাল মিষ্টি থেকে আরম্ভ করে বাঙালি সমস্ত পদ বাড়িকার সমস্ত পদ কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ওকেশনালি আমি কিন্তু অনেক অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখে নিও। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া আরও নানান ধরনের রান্না কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সিঙ্গারা থেকে আরম্ভ করে সব কিছু। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। দেখো আমাদের আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে আমি 5 থেকে 6টা মতো লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা আর লাল দিয়ে, সবুজ আর লাল দিয়ে এটাকে আমি কুচি নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো ইউজ করলাম, তোমরা চাইলে কিছু বেশিও করতে পারো। এটা দিয়ে আমি এটাকে 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো, কারণ নারকেল দিয়ে একটু ভাজা ভাজা করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। নারকেলটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের যে আদা রসুন আর জিরের যে মিশ্রণটা ছিল সেখান থেকে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, সমস্ত মিলিয়ে কিন্তু 2 টেবিল চামচ। এটাকে আমি এবার সমস্ত আলু আর লঙ্কার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু দেখো এটা একটু ভাজা ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো নুন আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আমি এখানে নুনটাও কিন্তু 1/2 টিস্পুনের একটু কম নিয়েছি। এবার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা চামচ মতো জিরের গুঁড়ো। আমি এখানে 1টা চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একদম সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আলু আর সমস্ত মিশ্রণের সঙ্গে খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হোক। দেখো এটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে শুকিয়ে আসছে, এটাকে আমরা আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা টমেটো। সব
সবগুলোকে একটু এক থেকে দু মিনিট মতো খুব সুন্দর করে কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায়। এখানে একটা জিনিস বলে দেওয়া, মশলা যতটা কষানো হবে তার উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে। এবার দিয়ে দিচ্ছি আমাদের কুচিয়ে রাখা বেগুন। আমি এখানে টমেটো দুটো নিয়েছি আর বেগুন আমি নিয়েছি এখানে হাফ হাফ। বেগুনকে আমি খুব সুন্দর করে চৌকো চৌকো করে কেটে রেখেছি। টমেটো আছে আমার এখানে মিডিয়াম সাইজের দুটো, আর আলু নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের। এবার এই সমস্তটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য। এবার আমি এটাকে একটুখানি কষাবো। দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি উপর থেকে ঢাকনা তিন মিনিটের জন্য, ফিরে আসছি তিন মিনিট পর। দেখো আমাদের কিন্তু ঢাকনাটা আমি তুলে নিলাম, তিন মিনিট হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে কষছিল। আর এই তিন মিনিট কিন্তু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি। এখানে বাঁধাকপির পরিমাণটা কিন্তু আমি অল্প নিয়েছি, বেশি নিইনি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি দু কাপ মতো, দু থেকে আড়াই কাপ মতো আমি এখানে বাঁধাকপি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বেশিও ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বেড়ে যাবে। এখানে ফ্লেমটা মিডিয়াম করে সমস্ত মশলার সাথে বাঁধাকপিটাকে আমি খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেব। দেখো আমাদের বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, আর ভীষণ সুন্দর কিন্তু একটা কালারফুল চলে এসেছে জিনিসটা দেখো তো। এবার আমি এটাকে ঢাকনাটা দিয়ে দিলাম, ফ্লেমটা কিন্তু একদম নর্মালে করা আছে। আমি এখানে এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করব, ফিরে আসছি পাঁচ মিনিট পর। আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে সবজিটা দিয়ে। এবার এটাকে আমি একটুখানি সুন্দর করে নেড়ে নেবো। এটা কিন্তু এমনিতেও খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু বড় সাইজের কাঁচা লঙ্কা, আমি কিন্তু চিড়ে নিইনি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমার এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, যেটাকে আমি হালকা একটু নুন হলুদ আর লেবুর রস দিয়ে ভেজে নিয়েছি। সেই সমস্ত চিংড়ি মাছটা জাস্ট ওপরে আমি একটু ছড়িয়ে দিলাম, আমি এটাকে নেড়ে দেবো না। দিয়ে আমি ঢাকনাটা কিন্তু দিয়ে দিচ্ছি আরও তিন মিনিটের জন্য, একদম মিডিয়াম, একদম লো ফ্লেম যেটা সেটাতে। এবার এটাকে আমি তিন মিনিট এইভাবে কিন্তু রাখব। আমি এখানে আরও পাঁচ মিনিট মতো পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখো আমাদের কিন্তু জলটা অনেকটাই মরে গিয়েছে, রান্নাটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে শুকিয়ে এসছে, তেলটাও ছেড়ে ছেড়ে গিয়েছে। এবার আমি ফ্লেমটা জোরে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে গরম মশলা দিচ্ছি না, তো যদি কেউ চাও এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা আর একটু এক মুঠো মতো ধনে পাতা খুঁজছি কিন্তু এখানে তোমরা দিতে পারো। যেহেতু আজকে আমার কাছে ধনে পাতাটা নেই তাই আমি ধনে পাতাটা এখানে ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু এটাকে দিতে পারো। দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করবে। এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো। আমাদের প্রন ক্যাবেজ কিন্তু একদম রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তোমরা যারা লেবুর রস পছন্দ করো না তারা দেবে না, কিন্তু যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই দেবে। আমি এখানে এক চা চামচ মতো লেবুর রস দিলাম, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়, আর এর স্বাদটাকেও কিন্তু অনেকটাই এনহ্যান্স করে। আর এবার আমি ওপর থেকে যারা চিনি চাও তারা চিনি দিতে পারো, আমি দিচ্ছি না। তো আমাদের রান্না একদম রেডি, এবার এটাকে আমরা সার্ভ করে দেবো। আমাদের কিন্তু পন ক্যাবেজ একদম রেডি, বা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ একদম রেডি। দেখো আমি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সবাইকে কিন্তু লাইক শেয়ার করার অনেক অনেক অনুরোধ রইল। যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তোমরা প্লিজ সবাইকে শেয়ার করে দিও আমার রান্নাগুলো, যাতে আমি আরও অনেক দূর সবার কাছে পৌঁছতে পারি, আর আমার রান্নাগুলো সবাই দেখেও তাদের অনেকটা হেল্প হয়। আর আমার সমস্ত রান্নার উপকরণ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা একটু চেক করে নিও। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমাদের যদি কোনো কিছু কমেন্ট করার থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে গিয়ে করতে পারো, আমি সমস্ত কিছু যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা খুব ভালো থেকো, খুব সুখে থেকো, খুব হ্যাপি থেকো।
থ্যাংক ইউ।